তো এই হচ্ছে জায়গা, খুবই সুন্দর। আর আমি বলছিলাম যে জাপানে মানুষ মাছ ধরে না, আর ধরে না যে কারণে, আর না ধরার কারণে জাপানে যে মাছগুলা দেখেন কি অবস্থা, যে কালো কালো যেই সিরিয়ালে দেখে দেখতেছেন এইগুলো হচ্ছে সব মাছ, তো ধরবে কে? আর যদি খাওয়ার কেউ থাকতো খুবই ভালো, খুবই ভালো হইতো। কঠিন, আমি তো প্রথমে ভাবছিলাম এগুলো মাছ না, হয়তো কোনো কিছু চিকচিক করতেছে, কিন্তু এখন দেখি আসলে এইগুলো মাছ। ভালো লাগছে দেখে, যে এখানে একটা মাছ হয়েছে, ওইখানে একটা মাছ, এখানে একটা না অনেকগুলো মাছ, বড় বড় মাছ। এগুলা খাবার খাইতেছে, থাকতেছে, এই সামনে বড় মাছ। আরে বাপরে, এই যে এই যে এই জায়গাটা হচ্ছে বিশাল একটা মাছ, এই যে এই যে, আরে একটা না অনেকগুলো মাছ এখানে। আই সালা, অস্থির, মাছ ধরতে হবে এখানে। ভাইরে বসে আনলে তো ভালো লাগছিল, এত মাছ, 1,000 টাকা দিয়ে ভাড়া দিয়ে আসলো ভালো। ওরে বাপরে, এই মাছগুলো তো লাগতো ভাই, ভালো লাগছে ভাই, আসতে এবার।